আমার সকল বন্ধুদের জানাই মহানবমীর শুভেচ্ছা। আজকের ভিডিওটা নবমীর স্পেশাল। নবমীর সারা দিনটা কিভাবে কাটালাম সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। সকালবেলায় দেখলাম নিচের বাগানে বাপি জল দিচ্ছে। সকালবেলায় বাপি বাজার নিয়ে চলে এসেছে। এবার আমি রান্নাঘরে যোগা শুরু করে দিয়েছি। আগে মটনটা ম্যারিনেট করে রেখে দেব কিছুক্ষণের জন্য। আজকে আমাদের মেনু মটন, প্লেন রাইস, আলু ভাজা, পটল ভাজা, ঠাকুমার জন্য আলু পটল মাছ দিয়ে তরকারি আর চালতার চাটনি। তোমরা দেখতেই পাচ্ছ ও রান্নাঘরে মা আর ও মিলে রান্নার যোগা শুরু করে দিয়েছে, আর আমিও এদিকে চলে এলাম পুজো মণ্ডপে। আজ নবমী, আজকে নবমীতে তোমরা তো জানোই কুমারী পুজো হবে, তা সেটাই ভিডিও করতে চলে এলাম। বিগত কয়েক বছর ধরেই এই কুমারী পুজো সব কিছু আয়োজন আমার এক পিসি করে। কুমারীকে সুন্দরভাবে সাজিয়ে পিসির বাড়ি থেকে বেরিয়ে পড়লাম টোটো করে পুরো গ্রাম ঘোরাতে। আগে পুরো গ্রামটা ঘুরিয়ে নেব, তারপর পুজোয় বসবে, না হলে দেরি হয়ে যাবে গ্রামটা ঘোরাতে। সবাই তো জানোই অপেক্ষা করে কুমারীকে দেখার জন্য। আমাদের গ্রাম পরিদর্শন করাটা তোমাদেরকে ছোট করেই দেখালাম। এবার কুমারীকে নিয়ে পুজোয় বসবে পুরোহিত মশাই, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। এদিকে আমরা পুজো মণ্ডপে চলে এসেছি আর পুজো আরম্ভ হয়ে গেছে। পিসি আর পিসমশাইও বসে পড়েছে পুজো দিতে। আজকের ভিডিওটা নবমী স্পেশাল, কিন্তু আমি ভিডিওটা আপলোড করছি একাদশীর দিন। আর আজকে আমাদের বিসর্জন, দশমীর দিন বিসর্জন হয়নি, আজকে হবে আমাদের ঠাকুর বিসর্জন। মধুরেজ
জয়ন্তী মঙ্গলাকালী ভক্তকালী সবালিনী দুর্গা শিব সমাধাত্রী সহস্রদা নমঃ। মন্ত্রহীনা জ্ঞানহীনা ভক্তিহীনা যদ্ভাবে যৎপূরিত পরিপূর্ণ মা কুমারী দুর্গা দেবী সন্তুষ্ট ভব সন্তুষ্ট ভব সন্তুষ্ট ভব। যৎকিঞ্চিত যা আয়োজন করতে পেরেছি এই নিয়ে সন্তুষ্ট হও। আমাদের সর্ব ব্যাধিকে বিপত্তিকে লয় জ্যোতিময় করো মা দুর্গা রূপিণী কুমারী দেবী দুর্গা। আমাদের কুমারী পুজো কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এখন কুমারী বসে বসে চকলেট মিষ্টি খাচ্ছে, সেটাও তোমরা দেখছো। এবার আমি বাড়ি চলে এলাম নবমী স্পেশাল লাঞ্চ করতে। দেখতেই পাচ্ছ তোমরা, এখন লাঞ্চ সাজানো হচ্ছে থালায়, তারপরেই লাঞ্চ করে নেব, তারপরেই তোমাদেরকে দেখাবো আজকে নবমীর দিন আমাদের এখানে কত টুরিস্ট বাস ছাড়ে। এবছর তো আমাদের যাওয়া হলো না, কিন্তু কত লোক যাবে ঘুরতে, বেশিরভাগই সব পুরীর বাস। সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা দেখো আমাদের এখানে প্রচুর বাস আসে, এবছর তাও অনেক পরিমাণে কম এসেছে বাস। নবমীর দিন আমাদের এখানটা পুরো আলাদা হয়ে যায়, তোমরা দেখতেই পাচ্ছ পুরো বাসের মেলা বসে গেছে আর কত লোক ঘুরতে যাচ্ছে। নবমীর দিনই আমাদের এখানটা পুরো ফাঁকা হয়ে যায় এলাকাটা। এবছর আমাদের এখান থেকে বাস ছাড়ছে প্রায় 15টা, আর তার মধ্যে একটা বাস আসাম আর বাকি সব বাস পুরী। আর সপ্তমীর দিনও 4টে বাস ছেড়েছে, সেগুলো উত্তর ভারত নেপাল চলে গেছে তারা। দেখো বন্ধু ধীরেন দাঁড়িয়ে আছে, এই নীল বাসটা আসাম যাচ্ছে আর ধীরেনের বাবা যাচ্ছে আসাম, দেখো। আর তারপরে এইসব বাসগুলোতে অনেক বন্ধুরা আছে, সবাই চেনা জানা, এরা পুরী যাচ্ছে। আমাদের এখানে নবমীর দিন প্রায় এলাকাটা 90% ফাঁকা হয়ে যায়, পুরীতেই বাস ছাড়ছে এত, আবার অনেক লোক ট্রেনে করে যাচ্ছে। আবার দশমীর দিন ঠাকুর বিজয় করে অনেকেই যাবে ঘুরতে দীঘা বা পুরী। তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না। সবাই ভালো থেকো সুস্থ থেকো, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।